বাজে 11টা, আজকে 24 তারিখ রাত্রিবেলা। আমি আবার বাড়ির সামনে চলে এসেছি। এই যে গুগা এসছে, এখন এখান থেকে বেরোবো আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গল এক্স্যাক্টলি কোথায় যাব, কি যাব, কি কভার করব, সেটা গাড়িতে উঠে বলছি। আপাতত এখান থেকে বেরোই, বেরোনো ছিল 10টায়, আমার জন্য আজকে একটু লেট, এখন এখান থেকে বেরোই। চলুন বেরিয়ে তারপর কভার করছি। গুগা গুগা গু খাই গুগা গু খাই গুগা আমার গুগা পুচু গুগা পুচু টাটা। আমরা মোটামুটি বাড়ি থেকে এসেছি হচ্ছে 17 কিলোমিটার, 11টায় ছেড়েছিলাম, 11:30 বাজে। আমরা অলমোস্ট এখন মা ওরালপুলে উঠতে চলেছি, এই আঁকা বাঁকা করে সামনে ITC রয়্যাল বেঙ্গল। এটা বাইক নিয়ে আসলে 10টার পর থেকে আর অ্যালাউ নয়। পুলিশ আঙ্কেল দাঁড়িয়ে আছে ধরবার জন্য, মা ওরালপুল ধরে নিলাম। ঘন্টাখানেক সঙ্গে শুরু 12টাতে আমরা জাস্ট নবান্ন ক্রস করে সার্ভিস রোড দিয়ে এখন যাচ্ছি। গাড়ি জ্যাম একটু ছিল, দ্বিতীয় হুগলি সেতুতে একটু কনস্ট্রাকশনের কাজ চলছে দুটো লেন ধরে, সেই জন্য একটু জ্যাম পেয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে টুয়ার্স ডানপুরির উদ্দেশ্যে যাচ্ছি, ওখান থেকে ওল্ড দিল্লি রোডটা ধরবো, ওটা তারপর বেরোবো। তো চলুন দেখাতে থাকি, যেতে থাকি, কোথায় খেতে কী প্রবলেম আছে বলবে। ঘন্টাখানেক সঙ্গে সহ এই যে মোগরা ফ্লাইওভারে উঠে গেছি, এবার এখান থেকে সম্ভবত আমরা রাইট নেবো কল্যাণীর উদ্দেশ্যে। হ্যাঁ রাইট নেবো। তো 1টা বাজে, 2 ঘন্টা এসেছি, 83.4 মানে 83.4 কিলোমিটারই আমরা আসতে পেরেছি। এখন আমাদের যে ডেস্টিনেশন সেখান থেকে অলমোস্ট 501 মিনিট, রাউন্ডটা হয়ে যাক। ৫৭৮ কিলোমিটার লাগবে যেতে, 1:41 হচ্ছে টাইম অফ অ্যারাইভেল, যেটা 1:45 ছিল, 4 মিনিটের মতো কমাতে পেরেছি আমরা। চলতে থাকি। প্রচন্ড কুয়াশা, ধোঁয়াশা সবই চলছে। আমরা ওই টোকা পদ্ধতি ফলো করেছি, সামনে ওই গাড়িটাকে ছেড়ে দিয়েছি, ও সামনে যাচ্ছে আর আমরা পিছনে পিছনে যাচ্ছি। কিছু করার নেই, কারণ আমাদের গাড়ি যেহেতু লাইটটা সাদা, দেখতে বেশ অনেকটাই অসুবিধা হচ্ছে। আর উপরের দিকে তুললে তো কিছুই বোঝা যাচ্ছে, তবে নিচের দিকে থাকলে কিছুটা বোঝা যাচ্ছে। তো ওকেই ফলো করে করে যাই, যতটা যাওয়া যায়। সেটা সকলে তো বুঝতে পারছেন, আমরা উত্তর নর্থ বেঙ্গলে যাচ্ছি। এবার নর্থ বেঙ্গলে কোথায় কী যাচ্ছি সেটা আমি পরে পরে বলছি। 522 কিলোমিটার, 2টো বাজবে ওখানে পৌঁছাতে। সেই ডেস্টিনেশন থেকে আবার পরে আরেকটা ডেস্টিনেশন আছে, সেটা এখনও করিনি, আগে ওই অবধি পৌঁছাই। তো মোটামুটি স্পিড মেনটেন করা যাচ্ছে, খুব একটা ভালো কিছু নয়, তার কারণ রাস্তাঘাটে কুয়াশা তো থাকছেই, তার সাথে একটা রেল লাইনের জ্যাম পেলাম, আর মাঝে মাঝে এমন কুয়াশা হচ্ছে যে গাড়ির স্পিড অনেকটাই নামিয়ে দিতে হচ্ছে। তো এই শীতকালে এটাই প্রবলেম, মোটামুটি 5 ঘন্টায় 40 কিলোমিটার করেই গতি পাচ্ছে, তার থেকে বেশি কিছু করতে পারছি না। ঘন্টাখানেক সঙ্গে সোম, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিয়েছিলাম আমরা, তারপর কাটোয়া কালনা রোডে লাফাতে লাফাতে হ্যাঁ যাচ্ছি, কারণ এই রোডটা প্রচুর বাম্পার, এবং বাম্পারগুলো সাইজও খুব বেডক টাইপের আর কি। যাই হোক, হপ হোক বেড হোক, এখন যাচ্ছি
বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স হয়নি, 156 কিলোমিটারই কভার করতে পেরেছি। রাস্তা তো মোটামুটি সকলেই জানেন, এই রাস্তায় প্রচুর বাম্পার আছে, তো রাত্রিবেলার দিকে ভিজিবিলিটি অসুবিধা হচ্ছে, কোথাও কোথাও কুয়াশা আসছে হঠাৎ করে। তো এই সমস্ত মিলিয়ে এই আমার এটা হচ্ছে ধুলো ঝাড়া বাম্পার, গাড়ির ধুলোটা পরিষ্কার হয়। ৪৫ বলছে অনেকটা দুটো সাপ ছিল, কিছুটা টাইম কভার করা গেছে। তবে এই মাঝে মাঝে কুয়াশা আসছে বলে স্পিডটা মেনটেন করা যাচ্ছে না, অলমোস্ট 40-এর অ্যাভারেজেই যাচ্ছে দেখতেই পাচ্ছেন, কারণ ছেড়েছিলাম আমরা 11টার সময়। তো এই চল চলতে দেখি, পিছনে সব ঘুমাচ্ছি, আমরা তো আমরা করছি আস্তে আস্তে। ঘন্টাখানেক সঙ্গে সোহম 5:01 আমরা বাড়ি থেকে 264.3 কিলোমিটার এসেছি, লাটাগুড়ি থেকে এখনও ডিস্টেন্স হচ্ছে 394 কিলোমিটার, এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভাল হচ্ছে 1:33। রাস্তাঘাট তো এদিকে আর তো কিছু বলার নেই, কিন্তু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে প্রচণ্ড ফগ হয়ে যাচ্ছে, মানে জাস্ট চালানো যাচ্ছে না। কিছু কিছু সময় আমি আপনাদেরকে দেখালাম প্রচণ্ড ফগ হয়ে যাচ্ছে, তখন রিস্ক নিতে পারছি না। তবে একটু ঘুম ঘুম পাচ্ছে, মনটা বলছে একটা 10 মিনিট বা 15 মিনিটের পাওয়ার ন্যাপ নেওয়ার দরকার, একটা ব্রেক নিতে হবে, কারণ সেই প্রায় 130 কিলোমিটার থেকেই চালা শুরু হয়েছে, আবার 130 কিলোমিটার কন্টিনিউ চালা হয়েছে, তো ব্রেক একটা নিয়ে সোহম 6:30, কারণ আমরা এখানেই একটা পেট্রোল পাম্পের অত উপরে ফিলিং স্টেশন, এখানে এসে একটু একটা ঘুম পাচ্ছিল তো একটা ছোট পাওয়ার ন্যাপ নিলাম, তারপর এখানে একটু সকালবেলার কাজকর্ম কিছু জনের কমপ্লিট হচ্ছে, কমপ্লিট করে এখন এখানে বেরোচ্ছি। মানে কুয়াশা তো মারাত্মক দেখতেই পাচ্ছেন, তো আশা করা যায় টানতে পারবো। ঘন্টাখানেক সঙ্গে সোহম 7:03 আমরা বাড়ি থেকে এসেছি অলমোস্ট 314.6 কিলোমিটার, ফারাক্কা থেকে আর 27 কিলোমিটার ঘুরে আছি, কুয়াশাটা একটু কম লাগছে। তো এস্টিমেটেড লাটাগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে এখনও 344 কিলোমিটার বাকি, আর 2:50 হয়ে যাবে, তো ঠিক আছে চলতে থাকি। এখন তো কিছুটা স্পিড মেনটেন করা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য একটু ডিলে হয়ে গেছে। ৩৯.21 টাকা ২১ পয়সা ১৮.২৬ লিটার কলকাতা থেকে এই প্রথম এখানে এসে তেল ভরলাম, এখন বাজে 7:18, চলুন চলতে দেখি। এখনো আমরা লাটাগুড়ি থেকে প্রায় 298 কিলোমিটার বাকি, 361.4 কিলোমিটার এখন অব্দি এসেছি। এখানে তো জানেন মালদা ফালদা এই জায়গাগুলোতে সেই রাস্তার উপর টোটো অটো সবই চলতে থাকে, ফলে বাজার এরিয়াগুলোতে খুব একটা বেশি স্পিডে বেরোনো যায় না, তবু চেষ্টা করছি। তো বাইপাস থেকে আর 5 কিলোমিটার মতো, মানে মালদা বাইপাস থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে আছে, দেখা যাক কখন পৌঁছাতে পারি ওখানে। ঘন্টাখানেক সঙ্গে সোহম 9:00 হাজির, 427.4 কিলোমিটার আসতে পেরেছি, সেই তখন থেকেই টানা টানছি। এবার একটুক্ষণ আবার একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, কারণ একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ সকলেই প্রায় ঘুমাচ্ছে, তো ঘুম ঘুম পাচ্ছে, একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার দাঁড়াবো। দেখি একটু পিটাহাটটা কোথায় একটা ভালো দাঁড়ানোর জায়গা দেখি, দেখে দাঁড়াতে পারছি।
ঘন্টা খানেক সঙ্গে সুমন 10:02 সামনে একটা টোল গেট, সম্ভবত একটা সপ্তম টোল গেট হবে। আর আমাদের ডেস্টিনেশন যেটা দেওয়া আছে সেটা থেকে 202 কিলোমিটার, 2:46 এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল, 458.9 কিলোমিটার আমি এসেছি। এই আপাতত আপডেট। আর এই দিকের রাস্তা তো ব্যাপারে কিছু বলার নেই, এদিকে রাস্তা তো সব জানেন। রায়গঞ্জ বাইপাস কিন্তু খোলেনি, অনেকেই বলেছিল যে রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, পুরো ঝুট বলেছে, ওদেরকে কাওয়া কাটবে। তো রায়গঞ্জ বাইপাস খুলেনি, আমাদেরকে ওই রায়গঞ্জের ভিতর দিয়েই মার খেতে খেতে আসতে হবে। তো চলো টোল দিয়ে আর এগিয়ে যাই। কিষানগঞ্জের আগেই রিলায়েন্সের পেট্রোল পাম্পে তেল বললাম 106.90 টাকা করে চলছে, 8.13 সেখান থেকে। তো পেমেন্টটা করি। এটা আমাদের জানি কত নম্বর তো, 7 নম্বর তো, কিন্তু একটা যদি পয়সা কাটিনি না, আমরা কিন্তু পা করে ভিতর থেকে বইয়ে ফেলে যাবো। অন্য কিছু আছে তো সেটা একটু ডিসকাস করছিলাম, দেখতে থাকো কাটা করি অব্দি আগে যাই। ঘন্টাখানেক সঙ্গে সব উপস্থিত, 12:03 বাজে, 12:00 সময় উপস্থিত হওয়ার কথা ছিল। 105 কিলোমিটার বাকি লাটাগুড়ি থেকে, 2:15 লাগার কথা এবং আমাদের করে 2:15 পৌঁছানোর কথা। তো দেখা যাক কখন পৌঁছে। আর অলরেডি চা বাগান বাঁ দিকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু একটু শুকনো শুকনো যেটা হয় শীতকালে, ড্রাই ড্রাই তো ওয়েদারটা, মানে জায়গাগুলো বর্ষাকালে একরকম, প্রত্যেকটা ঋতুতে এক একরকম কালো হয়ে যাবে, এখন দেখুন পুরো পাতা ঝরার মতো ড্রাই ড্রাই লাগছে, শুষ্কো শুষ্কো আর কি। চল চলতে থাকি। ঘন্টাখানেক সঙ্গে সহ একটা, আমরা এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি, রাস্তা দেখে তো বুঝতেই পারছেন আমাদের ডেস্টিনেশন লাটাগুড়ি থেকে এখনও 57 কিলোমিটার বাকি, 2:16 বাজবে পৌঁছাতে। আর 6623.1 কিলোমিটার অলরেডি আমরা কভার করে নিয়েছি। তো এই ওয়েলকাম টু মহানন্দা ব্যারেজ, আমরা ব্যারেজের সামনে পৌঁছে গেছি। এখান থেকে আমাদেরকে কিপ লেফট রাখতে হবে, ফুলবাড়ি ঘোষপুর ফুলবাড়ি বাইপাস ঘুরতে হবে, এটা জাস্ট পেরিয়েই এইখান থেকে লেফট নিতে হবে। ঘন্টাখানেক সঙ্গে সহ এখন বাজে হচ্ছে জাস্ট 2:09। তো আমরা একটা মোড় থেকে একটু বাঁ দিক নিলাম, কেন নিলাম সেটা এখন আর ডিসক্লোজ করছি না, কারণ এই অবধি যে রাস্তা বা এই ডিটেলস ইনফরমেশন দিতেই পারি, যদি ভিডিও শেষ একটু সাসপেন্স থাক যে আলটিমেটলি আমরা আর যাচ্ছি কোথায়, লাটাগুড়ি যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি, সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে। তো পরের ভিডিওর জন্য দেখতে থাকুন আমাদের এই সিরিজ। এরপর সকলকে আমার নেক্সট একটা এপিসোডে আমার আমন্ত্রণ বা সদর অভ্যর্থনা।
আমরা ওইখান থেকে লেফট নিলাম, নিয়ে এখন আমরা কিন্তু লাটাগুড়ি লাটাগুড়ি করছিলাম, লাটাগুড়িতে আমাদের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমাদের লাভা যাওয়ার। কিন্তু লাটাগুড়ির দিক থেকে গরুবাতান হয়ে, তার কারণ সেবক রোডের অবস্থা দেখি খুব ভালো নয়, প্রচণ্ড জ্যাম হচ্ছে। তো ওইখান থেকে সেই কর্নেশন ব্রিজ হয়ে একটা যাওয়া যায়, তো আমি সেটা করলাম না, যেহেতু আমরা একবার এখান থেকে গেছিলাম, তো আমরা আবার এই পথ থেকেই ফলো করলাম। তো চলুন এবার এইখান থেকে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। এখানে জঙ্গলে হাতি চলাচল করে, আর জঙ্গলের তো দেখতেই পাচ্ছেন জঙ্গল বেশ ভালোই ডেন্স। সহ 3:15 লেটে, তার কারণ একটু তেল ভরার ব্যাপার ছিল, পাহাড়ে উঠে গেছিলাম, তেলের ব্যাপারটা একটু এদিক ওদিক হচ্ছিল। তারপর গরুবাতানে আলটিমেটলি ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প পেলাম, তবে হ্যাঁ হাই অক্টেন ফুয়েল কিছু ছিল না, নর্মাল পেট্রোল ছিল, তো সেটা দিয়েই ফিল করে নিলাম। জেনারেলি নর্মাল পেট্রোল আমি খুব একটা ভরি না, কিন্তু এখানে কোনো অপশান নেই। আর এই তো শুরু হয়ে গেছে পাহাড়ের মজা, তো এই কারণেই এখানে আসা। মানে মন যখন চায় পাহাড় পাহাড় করে, বেশি দূরে যদি যেতে না পারেন, সময় হাতে নেই, তাহলে এখন আমরা কালকে রাত্রিবেলা 11টার সময় বেরিয়েছিলাম, আজকে অলমোস্ট এখন 3:15। হ্যাঁ একটু কষ্ট তো হয়, একটু হিকটিক তো হয়, কিন্তু চাইলে একদিনই আসা যায়। তো চলুন এবার রাস্তার ভিউগুলো এনজয় করুন। আমরা সেদিন এই জায়গাগুলো থেকেই শুরু হয়ে গেছিল আমাদের। এইবার এসে না আমরা রাত্রিবেলা অন্ধকারে পেরিয়েছি তাও কুয়াশার মধ্যে। এখন বাজে হচ্ছে 3:58, আমরা লাভা থেকে আর 15 কিলোমিটার দূরে, তো একটু একখানে দাঁড়ালাম একটু জাস্ট ছাড়ানোর জন্য, আর এখানে সেই সুযোগে একটু পাহাড়ি ভেজ মোমো, তো ভেজ মোমো অর্ডার করলাম, এবার খাওয়া যাক। চলো রুটি সবজি, এই তো ভেজ মোমো সাথে চাটনি, আর এটা নমক, তো খাওয়া যাক। ম্যাও নিয়ে নাও তো, ম্যাও খায় না, ম্যাওরা জানে জিনিসগুলো খাওয়া উচিত নয়। এই মোড়টায় পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, দেখুন এখানে আমরা দাঁড়িয়েছি গাড়ি এখানে, জল ওখানে আসে না, মুরগি বাচ্চা সব বেরিয়ে গেছে, সব বেরিয়ে গেছে। ঘন্টাখানেক সঙ্গে সোম, 4:17 আবার একটু লেট, কারণ খাওয়া দাওয়া হচ্ছিল, তারপর একটু প্রাতঃকৃত্য সারা ব্যাপার ছিল, কিন্তু আপনি বললেন। যাই হোক এখন এখান থেকে 14 কিলোমিটার বাকি, 28 মিনিট লাগবে, আর এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল ইজ 4:43। তো মোটামুটি রাস্তার গ্লিমস তো আপনারা পেয়েছেনই, এই রাস্তাটা যথেষ্ট ইজি রাস্তা, হ্যাঁ খুব টেনশনের কিছু নেই, কারণ রাস্তা বেশ বড় ওয়াইড, তার থেকেও বড় কথা যে ইনক্লাইন ডিক্লাইনগুলো অ্যাকসেপ্টেবল। হ্যাঁ তো এই অবধি যারা আসতে চান, যারা ভয় পান পাহাড়ে আসতে, একবার ট্রাই আউট করতেই পারে আমার মনে হয়। যত সন্ধ্যা হবে তত ওগুলো নিচের দিকে নামবে। হ্যাঁ আমরা সেদিন কুয়াশাতে থাকি না, আমাদের মেঘ মেঘের মধ্যে ঢুকে গেছিল না সেদিন, কিন্তু আহা লাগছিল সেদিন, এই তো দেখতে আসা আর কি।
কি সুন্দর করে দেখো এই যে পাশে যে পাতাগুলো মানে জঙ্গলি পাতা কিন্তু কি সুন্দর করে ঢেকে আছে এই করে দেখো পাহাড়ের প্রকৃতির থেকে সুন্দর কেউ হয় প্রকৃতি সবচেয়ে বড় বড় গাছ শহরের ভিউ পয়েন্ট আর এখান থেকে একটা আর বেশি এদিকে যেতে পারছে অপূর্ব সূর্যাস্ত আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে আর লাভা শহর মেঘে ঢেকে যাচ্ছে মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র পলাপের মধ্যে সেই হোক তোমার দারুণ দারুণ এখানে এসে দাঁড়ালাম লাভার বেশি বাকি নেই এটা একটা ভিউ পয়েন্ট আর এখানে পাহাড়ের অবস্থা দেখতেই পাচ্ছেন চলো চলা যাক যাওয়া যাক টাইম হচ্ছে 4:53 আমরা উপস্থিত লাভা এই যে হোমস্টেটাতে আর গাড়ি ওরা বললো এখানে পার্কিং করতে কারণ অলরেডি দুটো গাড়ি অলরেডি এসে গেছে আমি ভাবছি সামনে যদি করা যায় বললো ওরা এসে অলরেডি পার্কিং করে দিয়েছে সে কারণের জন্য আমরা এখানে পার্কিং করলাম তো এবার এখান থেকে জিনিসপত্রগুলো গুছিয়ে মোবাইল টোবাইলগুলো খুলে আমি উপরে দেখে যাবো ঠান্ডা আছে বেশ ভালোই ঠান্ডা আছে আমি এখন আছি সেরুলিয়ান রিট্রিটে এর হোটেলের নাম ফোন নাম্বার দিয়ে রাখ দেবো আর আগেবার আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে ফাদার্স হোমস্টে এখানেও আমরা কথা বলেছিলাম কিন্তু একটু চার্জেস বেশি ছিল আর হোটেলটা পজিশানে আমি বলে দিচ্ছি এই যে আলো জ্বলছে দেখছেন না এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাওয়ার রাস্তা আমি কালকে সকালে একবার দেখিয়ে দেবো আর জাস্ট আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি এসে এই হোটেলটা আমরা দেখি বাইরে থেকে তো দেখিয়েছিলাম তো এখানে নিচে এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1100 টাকা উইথ ফুডিং লজিং তার মানে দুজনের জন্য 2200 টাকা করে আচ্ছা রুম রিভিউটা দিয়ে দেওয়া যাবে হেঁটে ফেলেছি সেটাকে ইগনোর করবেন এখানে একটা বসার জন্য দুটো চেয়ার দেওয়া ছিল আর একটা টেবিল আর একটা কিং সাইজ খাট একটা ওয়ার্ড্রোব টিভি ডেফিনেটলি নেই খুব একটা প্রয়োজন হয় না রুম যথেষ্ট স্পেসিয়াস হ্যাঁ আর নিচে কার্পেট পাতা আছে কারণ এখানে সেটা প্রয়োজন রেটেলের কথা বাথরুমটা হচ্ছে ইউপেট্রা স্টাইল কমোড গিজার আছে বেসিন আর মিরর সবটাই ভালো ভালো আপনারা তো ভালো কাজ করেছে আর এখানে একটা সামনে সুন্দর জানলা আছে যেটাকে আমরা পর্দা দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডার জন্য ঠান্ডাটা আছে হ্যাঁ তো আপাতত এই হচ্ছে এখানকার রুম রিভিউ আমাদের খাওয়ারের ডাক পড়েছিল একদম গরম গরম খাওয়ার আমি চলে এসেছি হ্যাঁ ভাত কি কি আছে মাংস ডাল আর একটা ফুলকপির তরকারি আর সাথে পাঁপড় ভাজা ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করি যেটা আপনাদেরকে বলার কথা কেন আমি যখন পাহাড়ে ঘুরতে আসি চেষ্টা করি মেন রোডের পাশেই রুম নিতে হয়তো একটু কস্টলি হয়ে যায় তার তুলনায় আমি লাভা বাজারে একটু কাল গেছিলাম এখানে লাভা বাজারের ভিতরে রাস্তা কিন্তু খুব হাই ক্লাইম থাকে এবং সব জায়গাতে তাই হয় আপনি যে কোনো তাওয়াং যান যেখানেই যান মেন রাস্তা সবসময় একটু কম স্লোপের থাকে ওখানকার রাস্তা বেশ স্লোপের থাকে এবং সবচেয়ে বড় তো সরু থাকে ওইসব রাস্তায় গাড়ি নিয়ে গিয়ে পারবেন না তার পাহাড়ে এসছেন কিন্তু যারা নতুন বা প্রথমবার পাহাড়ে আসছেন আমি তো সকলকে ইনসিস্ট করি যে আপনারা গাড়ি নিয়ে আসুন সেই ক্ষেত্রে বলবো যখন আপনারা হোটেল বুক করছেন তখন গুগল ম্যাপ ধরে সেটাকে জুম ইন করে দেখে নিন যে তার আশেপাশে কী হোটেল আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার বের করে তাদেরকে যোগাযোগ করে মেন রোডের পাশে রুম নেওয়ার চেষ্টা করবেন আবারও বলছি হয়তো 150-200-300 টাকার চার্জেস বেশি পড়বে কিন্তু সুবিধা হচ্ছে এখানে গাড়ি এত হাই টাইম থাকে না লাভা বাজারে যখন আমি ঢুকলাম লাভা বাজারেও প্রচুর হোটেল আছে কিন্তু রাস্তাটা অনেকটা এইরকম ঢাল যেটা কিন্তু যারা প্রথম আসবেন যারা নিউ কামার হবেন তাদের জন্য ইভেন আমিও খুব ঢাল রাস্তা জেনারেলি খুব একটা পছন্দ করি না কারণ ওই সব রাস্তায় গাড়ি ঘোরানো গাড়ি রাখা খুব প্রাকৃতিক আর দ্বিতীয়ত রাস্তাগুলো সরু হয় তো মাথায় ডেফিনেটলি রাখবেন যদি লাভা আসছেন বুক করতে গেলে এই যে জায়গাটা দেখালাম আপনাদের ওই নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক থেকে এই ইস্ট পোর্শনে এর মধ্যে প্রচুর হোটেল আছে যার মধ্যে আমরা 1200 টাকাতে একটা পেয়েছিলাম সামনের হোটেল কালকে সকালে দেখিয়ে দেবো এটা 1100 টাকায় পেয়েছি এক একজন উইথ ফুডিং ফুডিং বলতে টিফিন সরি স্ন্যাক্স রাত্রের ডিনার আর সকালের ব্রেকফাস্ট ব্যাস জেনারেলি লাঞ্চটা হয় না কারণ লাঞ্চ করে কেউ এখানে করে না লাঞ্চ জেনারেলি লোকে আসে তো বাড়ি থেকেই করে আসে তো আজকের মতো এটুকুই
দেখা হবে নেক্সট ব্লগে।